বন্ধুরা, হলদেটে দাঁত বা দাঁতের ক্ষয় বা মাড়ির সমস্যা নাইবা পাইরিয়ার সমস্যা, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, দাঁতের এই সমস্যার জন্য আজকে একটা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডিটা ইউজ করার পর দাঁতের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, দাঁত হলদেটে হলেও এই দাঁত একদম মোতির মতো ঝকঝকে হয়ে যাবে আজকের এই রেমেডিটা দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, নিয়ে নিয়েছি রসুন। রসুন আমাদের রান্নাঘরে যে থাকে সেই রসুন। বন্ধুরা, রসুনের বহু উপকারিতা আমরা জানি। এই রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। এই রসুন আমরা খাবার কাজে যেমন ব্যবহার করি, এটা ওষুধ হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা কয়েকটা কুয়া রসুন নিয়ে নিয়েছি। তোমরা এখানে 2 থেকে 3 কুয়া রসুনও নিতে পারো। এই রসুন ভালো করে ছিলে নিলাম। বন্ধুরা, এই রসুন এখন কি করব, পেস্ট করে নেব। তোমরা বেটেও নিতে পারো শিলপাটায়। তো আমি এখানে একটা হামিলদিস্তার মধ্যে একটু পেস্ট করে নিচ্ছি, একটু থেতলে নিচ্ছি, খুব সুন্দর করে মিহি করে একটু থেতলে নিচ্ছি। তারপর আমরা রেমেডিটা তৈরি করব। বন্ধুরা, রসুনের উপকারিতা আমরা সবাই প্রায় জানি। এই রসুন যে আমাদের দাঁতের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা অনেকেই জানি না। বন্ধুরা, দেখো রসুনটা থেতলে নিয়েছি, তো এর মধ্যে আমি হলুদ রস করেছিলাম, সেই জন্য একটু হলদেটে হয়েছে। তাতে কোনো অসুবিধে নেই। আমরা এই রসুনের মধ্যে দিয়ে দেবো এবার আরেকটা উপাদান, সেটা হচ্ছে লবণ। 1/2 চামচেরও কম লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, লবণ আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। লবণ আমরা ব্যবহার করলে আমাদের দাঁতের হলদেটে ভাব কেটে যায়। এই লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। তো এখানে লবণটা দিয়ে রসুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অনেক পেস্টের মধ্যে কিন্তু লবণ ব্যবহার করা হয়, কেননা দাঁতের জন্য খুবই উপকারী। দাঁতের যে কোনো ধরনের রোগ বা ইনফেকশন কিন্তু এই লবণ ঠিক করতে পারে। তো বন্ধুরা, এখানে আমি লবণ আর রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 ফোঁটা লেবুর রস। খুব বেশি লেবুর রস লাগবে না, 5 থেকে 6 ফোঁটা লেবুর রস এর মধ্যে ব্যবহার করব। তো লেবুর রসটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা, লেবুর রস আমাদের দাঁতকে হোয়াইট করতে সুবিধা সহায়তা করে। বন্ধুরা, এই লেবুর রস আমাদের দাঁতের যে হলদেটে ভাবটা সেটাকে দূর করতে সহায়তা করে। এছাড়াও আমাদের দাঁতের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেটা লেবু ঠিক করতে পারে। তো বন্ধুরা, এই লেবু যাদের প্রবলেম হয় বা লেবু ব্যবহার করলে যাদের দাঁত ঝিনঝিন করে, তারা লেবুটা স্কিপ করতে পারো, তারা হোয়াইট ভিনিগার নিতে পারো। এখানে নিয়ে নেব টুথপেস্ট। বন্ধুরা, হোয়াইট টুথপেস্ট যদি থাকে তাহলে হোয়াইট টুথপেস্ট নেবে, নাইবা যে কোনো টুথপেস্টই তোমরা নিতে পারো। এখানে কিছুটা টুথপেস্ট নিয়ে নিলাম। তোমরা টুথপেস্টের বদলে এখানে যে কোনো মাজনও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এখানে 1/2 চামচ মতো টুথপেস্ট নিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল ঘরোয়া রেমেডি দাঁতের জন্য। দাঁতের সব রকম সমস্যা দূর করবে এই ঘরোয়া রেমেডি। এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, এটা শুধু একদিন ব্যবহার করা যাবে। যদি সকালে ব্যবহার করো তাহলে বাকিটা রেখে দেবে, সেটা আবার রাত্রে ব্যবহার করবে। এর থেকে বেশি এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না, এটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটা ব্যবহার করার জন্য আমাদের অনেকেরই হলদেটে দাঁত থাকে বা দাঁতে অনেক সমস্যা থাকে, তো তারা এটা কিভাবে ব্যবহার করবে। তো বন্ধুরা, এই হলদেটে দাঁত ক্লিন করতে নাইবা দাঁতের ইনফেকশন যাদের হয়েছে, তারাও এইটা ব্যবহার করলে দাঁতের ইনফেকশন ঠিক হয়ে যাবে। দাঁতের যাদের পাইরিয়ার সমস্যা আছে তারাও এটা ব্যবহার করতে পারো, পাইরিয়ার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও যাদের দাঁতের মধ্যে অনেকটা ক্ষয় হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, তারাও এটা ব্যবহার করতে পারো। এতে করে দাঁতের সব রকম সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এটা তোমরা ব্রাশ দিয়ে মেজে নিতে পারো। এটা যদি তোমরা সকালে একবার করো তাহলে বাকিটা রেখে দেবে, বাকিটা রাত্রে ঘুমানোর আগে করে নেবে। এটা সপ্তাহে 2 দিন লাগাবে, তাহলে তোমরা এর ফলাফলটা ভালো পাবে। যেদিন এটা তৈরি করবে সেদিন এটা 2 বার ব্যবহার করবে, 2 দিন গ্যাপ দিয়ে আবার তৈরি করে নেবে। তো এইভাবে তোমরা মেজে নেবে। আর যাদের ব্রাশ দিয়ে দাঁত মাজলে অসুবিধা হয় বা দাঁতে কোনো ইনফেকশন হয়ে আছে বা কোনো ব্যথা হয়ে আছে, তারা ব্রাশ দিয়ে না করলে আঙুল দিয়ে এইভাবে ধীরে ধীরে ম্যাসাজ করে করে লাগাবে। তোমরা মাড়িতেও এটা আলতো হাতে ম্যাসাজ করতে পারো। অনেকেরই মাড়ির মধ্যে প্রচুর সমস্যা হয়ে থাকে, মাড়ি ফুলে থাকে, মাড়ির মধ্যে রক্ত বের হয়, মাড়ি নরম হয়ে থাকে, তারা যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটা নিস্তার পাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা আঙুল দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করবে, তারপর এটা মুখটা ভালো করে ধুয়ে নেবে।
তারপরে এসে দেখবে দাঁত একদম মোতির মতো চকচক করবে, আর দাঁতের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এটা সপ্তাহে 2 দিন করে, 1 মাস করে দেখো, ফলাফলটা অবশ্যই পাবে। এরপর চলে যাব দ্বিতীয় রেমেডিতে। এই রেমেডিটা ব্যবহার করার ফলে আমাদের দাঁতের বা মুখের যাদের দুর্গন্ধ আছে সেটা দূর হবে। তো বন্ধুরা, আমি এখানে 4-5টা লবঙ্গ নিয়ে নিয়েছি, লবঙ্গ বা লং, আর 1 কাপ জলের মধ্যে এটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এই লবঙ্গর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। বন্ধুরা, লবণ আর লবঙ্গ 4 মিনিট মতো ফোটাবো, 3-4 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এটা গরম অবস্থায় ব্যবহার করতে পারবো না, সেই জন্য এটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এটা একটু পরে এসে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটা একটু হালকা কুসুম যখন গরম থাকবে তখন একটা কাপ বা গ্লাসের মধ্যে ঢেলে এটাকে আমরা ব্যবহার করব। বন্ধুরা, এই লবঙ্গ আর লবণের যে জলটা, এটা আমাদের মুখের জন্য খুবই উপকারী, বা দাঁতের জন্য, বা যাদের মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আসে সবসময়, বা মাড়িতে কোনো সমস্যা রয়েছে বা দাঁত ব্যথা রয়েছে, তারা এটা দিয়ে কুলিকুচি করবে। এটা অবশ্যই করে একদিন অন্তর অন্তর তোমরা কুলিকুচি করতে পারো। এতে করে কি হবে, দাঁতের সমস্যাগুলো যেমন দূর হবে, মুখের দুর্গন্ধ কিন্তু চিরতরে চলে যাবে। অনেকের প্রচণ্ড মুখের দুর্গন্ধ হয়, কিছুতেই যায় না, তো তারা এটা ব্যবহার করতে পারো। এই লবঙ্গ কিন্তু খুবই উপকারী আমাদের মুখের ফ্রেশনেসটাকে বজায় রাখতে। তো আমি আজকে 2টা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই এই রেমেডি দুটো করে দেখো, ভালো ফলাফল অবশ্যই পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো, ভালো থেকো, নমস্কার।